Hello, assalamu alaikum. Welcome to Nasirs Club. Welcome to another video of pronunciation. Prishikatira amra shara dine amon kichu word amra boli mane uchcharon kore jeigulo ekebare bhul. Tahole cholo amra shei bhul gulo shudheni. Prothome je word ti royeche seti hocche block. Shothik uchcharon hocche block, but amra boli bolok, bolok. Boli je bolok ta niye ai, but eta bolok na block hobe. Erpore second word ti hocche mask, m a s k, mask, but amra etake boli mask. Amra mask moya ka ko boli, moya ka ko tapre sh, eta hocche bhul. আমাদেরকে বলতে হবে মাস্ক, মানে আগের দন্ত স আসবে, আর যে ভুলটা করছি সেটা হচ্ছে আগেই আমরা ক কে নিয়ে আসছি, ময়ের ময়কার মা ক নিয়ে আসছে, এটা হচ্ছে ভুল. আমাদের সঠিক হচ্ছে ময়কার দন্ত স আসবে, তারপরে স এর সাথে ক এ যুক্ত হবে মাস্ক. তাহলে এখন আর বলবো না যে মাস্ক পর, মাস্ক না মাস্ক পর, ঠিক আছে? আমরা বলবো ইউজ ইওর মাস্ক or wear your mask, tomar mask poro, right? The erpor hocche number 3, help. Eta amra shobai jani help, but onekei shona jay tara bole help, help amake help, help korbi na, bole je dost dek amar taka pesa hariye geche to tui amake ektu help kor. Tale help na, eta hocche help, help. এবার নেক্সট ওয়ার্ড হচ্ছে BLUE, ব্লু. ব্লু মানে নীল. এই ব্লুকে অনেকেই বলে ব্লু, ব্লু কালারের শার্টটা দিন তো আমাকে. দোকানে গিয়ে অনেককেই দেখা যায় যে তারা বলে দাদা ওই ব্লু কালারটা দিন, ব্লু. কিন্তু ব্লু না, এটা হবে ব্লু, 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 ব্লু. নেক্সট পাঁচ নাম্বারে আছে ফিল্ম. এটা হচ্ছে ফিল্ম. এই ফিল্ম এখনকার বর্তমান যুগের অনেকে হয়তো বুঝবে না, এক সময় ছিল আগে আমরা ইয়াশিকা ক্যামেরা নিয়ে, অথবা ইয়াশিকা অথবা ক্যানন নামে একটা ক্যামেরা থাকতো. এই ক্যামেরায় ওই যে রিলের মতো যেটা, যেটা রিলের মতো থাকতো, সেটাকে আমরা বলতাম ফিল্ম. এবং এই ফিল্ম বড় বড় হল যেগুলো আছে, হলের মধ্যে এই ফিল্মটা ঘুরে ঘুরতে থাকে একেবারে, এটা দিয়ে মানে কালো একটা ফিল্ম. আশা করি তোমরা বুঝতে পেরেছো ফিল্ম কাকে বলে. কিন্তু আমরা এই ফিল্মকে বলি ফিলিম, ফিলিম. এটা ফিল্ম না, এটা হবে ফিল্ম, ফিল্ম. আর ফিল্ম মানে হচ্ছে মুভি, মানে সিনেমা. এবার নিশ্চয়ই বুঝতে পেরেছো. এ পর্যায়ে আমরা আরও কিছু ওয়ার্ড সঠিক করে নেব. এখানে এখানে হচ্ছে ফ্লেক্সিলোড, ফ্লেক্সিলোড. আমরা দোকানে গিয়ে বলি যে ফ্লেক্সিলোড দাও, হ্যাঁ এটা ফ্লেক্সিলোড, এটা ঠিক আছে. বাট অনেক লোক, অনেক ম্যাক্সিমাম প্রায় আমি কি বলবো, অনেক এডুকেটেড লোক, গ্র্যাজুয়েট লোক, পোস্ট গ্র্যাজুয়েট লোক, তারা বলে ফ্লাক্সিলোড দিন, ফ্লাক্সি, ফ্লাক্সি বলে একেবারে ডিরেক্ট ফ্লাক্সি. ফ্লাক্সি বলতে মনে হচ্ছে যে ওই যে ফ্লাক্স, ওই যে ফ্লাক্সে করে চা নিয়ে আসি না, ওই ফ্লাক্স মনে হচ্ছে. এটা হবে না, ফ্লাক্স হবে না. আরেকটা ভুল আবার বলে ফ্লেক জি লোড বলে, ফ্লেক জি, ফ্লেক জিটা আমার লেখা হয়নি. ওরা বলে ফ্লেক জি লোড. তাহলে ফ্লেক জি লোড এই শব্দটা একেবারে ভুল. ফ্লেক জি লোড, ফ্লাক্সি লোড, এরকম ধরনের কোনো ওয়ার্ড নেই. এটা হবে ফ্লেক্সি লোড, ফ্লেক্সি লোড. তোমরা দেখে নিতে পারো ক্যামব্রিজ অথবা অক্সফোর্ড ডিকশনারিতে এটা কী বলছে, এটা হবে ফ্লেক্সি লোড. নেক্সট সাত নম্বরে আছে আস্ক. আস্ক মানে জিজ্ঞেস করো, আক্সমি আমাকে জিজ্ঞেস করো. কিন্তু ম্যাক্সিমাম লোক যেটা বলে আক্স, মানে আর পরে ক নিয়ে আসে, তারপরে দন্ত স নিয়ে আসে. কিন্তু সঠিক হবে আর পরে দন্ত স হবে, তারপরে ক হবে, মানে সয় কয়। আর আমরা যেটা ভুলটা করছি সেটা হচ্ছে কয় সয় করছি। তাহলে এখন থেকে আর
আক্স না, এখন থেকে আস্ক 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 মি অ্যাজ মেনি কোয়েশ্চেন অ্যাজ ইউ হ্যাভ, আমাকে জিজ্ঞেস করতে বলো যতগুলো প্রশ্ন তোমার কাছে আছে। এবার নেক্সট এটা হচ্ছে গার্ডিয়ান, গার্ডিয়ান মানে অভিভাবক। কি বলবো ভাই, প্রায় অনেক এডুকেটেড মানে কি বলবো মানে সবাই সবাই প্রায় বলে যে গার্জেন, যারা পড়ায় স্কুলে কলেজে এরাও বলে গার্জেন, গার্জেন বলে কোনো শব্দ নেই, এটা হবে গার্ডিয়ান। গার্ডিয়ান যার অর্থ হচ্ছে অভিভাবক। ওকে, তারপরে হচ্ছে ব্রেন, ব্রেন বুঝতে তো পারছো তোমার ব্রেন নেই, তুমি বুঝতেই পারছো না, এটা হচ্ছে ব্রেন সঠিক উচ্চারণ, বাট অনেক লোক এটাকে এইভাবে বলে ব্রেন, তোর ব্রেনে প্রবলেম আছে, তোর ব্রেনে প্রবলেম আছে, তোর ব্রেন এটা বলা যাবে না, ব্রেন এটা আচ্ছা ভুল উচ্চারণ, ব্রেন না এটা হবে ব্রেইন, ব্রেইন। সো ইউজ ইউর ব্রেন, তোমার ব্রেনকে ইউজ করো। প্রিয় শিক্ষার্থীরা নিশ্চয়ই তুমি বুঝতে পেরেছো যে আজকে কতগুলো জিনিস ভুল বলছো, তাই এখন থেকে আর কোনো ভুল না, একেবারে শুদ্ধ উচ্চারণ করা লাগবে, রাইট? তাহলে ভিডিওটি এখানে শেষ করছি, ভালো থাকবে সুস্থ থাকবে।